আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চারপাশে যে এত সৌন্দর্য রয়েছে তা আমরা খালি চোখে দেখতে পাই না। যদি আমরা কখনো ক্যামেরার চোখে দেখি তাহলে মনে হবে আসলেই তো আমাদের বাড়ির আশেপাশের যে সৌন্দর্য এগুলোই তো আমরা লক্ষ্য করি না, আমরা ছুটে চলি দূর দূরান্তে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। কিন্তু আপনি যদি একবার চোখ বুলিয়ে সুন্দরভাবে আপনার মন দিয়ে দেখেন গ্রাম বাংলার প্রকৃতি, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর আমাদের এই দৃশ্যগুলো। আজকে আমাদের এই ভিডিওটিতে থাকছে আমাদের গ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে রাস্তার ভিডিও। আমরা এই রাস্তা দিয়ে শতবার গিয়েছি, শতবার এসেছি, কিন্তু কখনো ক্যামেরার চোখে দেখিনি যে এত সুন্দর এই রাস্তাটা। যারা নতুন এই রাস্তাতে তারা অবশ্যই বলবেন যে অনেক সুন্দর। সাথে থাকছে রাস্তার দুধারের সুন্দর কিছু প্রকৃতি, দেখতে থাকুন। সুন্দর ফসলের মাঠ রাস্তার দুধারে। এই কিছুদিন আগেই এই মাঠগুলো বন্যার পানিতে তলিয়েছিল, এখন আবার ধানে সবুজ হয়ে গেছে মাঠ। এটাই আসলে গ্রাম বাংলার চিত্র। আমরা দেখতে পাচ্ছি আকাশে একটি চিল। আমরা এখন আসি পিছন দিকিতে, আমাদের গ্রাম থেকে একটু দূরেই পিছন দিকি, এরপরে সাতারবাড়িয়া। দেখুন সবুজ মাঠ কেমন লাগছে, আর কিছুদিন পর হয়তো সোনালী আকার ধারণ করবে। ধান যখন ফুলে বাড়াবে, পেকে উঠবে, তখন সোনালী আকার ধারণ করবে। প্রাচীন করই গাছ, আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসছি এই গাছ এত বড়ই রয়েছে। যদিও পূর্বে রাস্তা কাঁচা ছিল, এখন পাকা রাস্তা। আজ আমার সাথে রয়েছে সাদিগুলো প্রতাপ, মূলত ওদের কাজেই আমাদের কালীগঞ্জ যাওয়া, তাই ভাবলাম একটু ভিডিও করি। এখন আমরা সাতারবাড়িয়া বাজার পার হচ্ছি। এখানে কাঠের বাজার এখন জনপ্রিয়, কাঠ দিয়ে তৈরি করা সকল রকম আসবাবপত্র এখানে পাওয়া যাবে। যদি আপনি চান কোনো আসবাবপত্র নিতে তাহলে চলে আসতে পারেন, অনেক দক্ষতার সাথে এখানে বানায় আসবাবপত্রগুলো।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পেজে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিবেন, সেই সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।